প্রথমে আমরা বিকাশ অ্যাপসে চলে আসব, এবং যদি আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করবেন, আর যদি না থাকে তাহলে রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমাদের আছে, আমরা আমাদের যে বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে সেই নাম্বারটি এখানে আমরা বসিয়ে দেব, এবং পরবর্তী যে ধাপটা রয়েছে পরবর্তী ধাপে আসব। তো এখানে আসার জন্য আমাদের এখানে একটি কোড প্রদান করবে, এই কোডটা একটু সময় ওয়েট করলে অটোমেটিকলি এখানে নিয়ে নেবে। এরপর আমরা এখান থেকে আমাদের যে বিকাশ পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটি আমরা, অর্থাৎ পাসওয়ার্ড যেটাকে বলা হয়, সেই পাসওয়ার্ডটা এখানে আমরা বসিয়ে দেব। এবং তারপরে আপনার নামের ফার্স্ট নেমটা, অর্থাৎ আমি যেমন আমার নাম নাইম আমি, এবং শেষ অংশ অর্থাৎ রেজা, নাইম রেজা, এটাকে ইউজ করলাম। আপনি আপনার নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশটা ইউজ করবেন। এখানে আমাদের এবার আসবে প্রোফাইলের একটি পিকচার, অর্থাৎ আমরা যেমন একটি ফেসবুক অথবা গুগল যে কোনো অ্যাকাউন্ট খুললে আমরা যেমন একটি পিকচার পাই, যে আমাদের প্রোফাইল পিকচার, সেই প্রোফাইল পিকচারটি আমরা এখানে দিতে পারবো। সেটা আমরা ক্যামেরা থেকেও দিতে পারবো ডাইরেক্টলি, অথবা আমাদের গ্যালারিতে যে পিকচার রয়েছে সেখান থেকে একটি পছন্দ করে যে কোনো একটি ছবি এখানে আমরা প্রোফাইলে দিয়ে দিব। তো সেটা কেমন আসবে সেটা এখানে দেখিয়ে দেবে। তো এরপর আমরা এখান থেকে পরবর্তী স্টেপে আমরা চলে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঠিক আছে লেখা রয়েছে, এখানে আমরা ক্লিক করলে আমাদের যে বিকাশের যে অ্যাপসটি সেটা এখানে চালু হয়ে যাবে। এবং উপরে লেখা রয়েছে আরও দেখুন, এখানে ক্লিক করার পরে আমরা এখানে নিচেই দেখতে পারবো অনেকগুলো বিকাশ থেকে আমরা যেখানে যেখানে টাকা ট্রান্সফার করতে পারবো সব অ্যাকাউন্টগুলো, এখানে অনেক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে এই অংশগুলোতে আমরা দিতে পারবো, ভিসা কার্ড, ডেবিট কার্ড এগুলোতে। তো আমরা এখান থেকে টাকা ট্রান্সফার করার জন্য আমরা যে ভিসা কার্ডটি রয়েছে, আমরা ভিসা কার্ডে আমরা এটা পাঠাবো। তো আমরা এখানে আমাদের যে ভিসা কার্ডটি রয়েছে সেই কার্ডের নাম্বারটি আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা নেক্সট অপশনে চলে যাব, আমার যে নাম্বারটা রয়েছে সেটা এখানে দিয়ে দিয়েছি। এরপরে আমরা দেখুন যে এখানে আমাদের টাকার অঙ্ক, অর্থাৎ আমরা কত টাকা ট্রান্সফার করব সেই টাকার অঙ্কটা এখানে আমরা লিখে দেব। তো লেখার পরে আমরা পরবর্তী স্টেপে চলে যাব, এবং আপনার বিকাশে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু নিচেই ব্যবহারযোগ্য ব্যালেন্স হিসাবে দেখিয়ে দিচ্ছে। তো এরপরে আমরা এখানে আমাদের বিকাশের যে পিনটা রয়েছে সেই পিন অর্থাৎ পাসওয়ার্ডটি আমরা এখানে ইউজ করব। তো এখানে আমাদের বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, এবং আমাদের টাকা কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এবং উপরে যে নাম্বারটি রয়েছে সেখানে ট্রান্সফার হয়ে গিয়েছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা চলে যাব আমাদের সেল পিনে গিয়ে আমরা সেটাকে দেখে নেব, যে আমরা যে টাকাটা ট্রান্সফার করেছি সেটা বিকাশ থেকে ইসলামী ব্যাংকে গিয়েছে কিনা। তো আমরা আজ মূলত যেটা বিকাশ টু ইসলামী ব্যাংক, ব্যাংক ট্রান্সফার এটা আমরা দেখতে চেয়েছিলাম, তো সেটা আমরা এখানে কিন্তু কমপ্লিট করেছি। তো অবশ্যই আশা করি যে এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই সঙ্গে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারাও লাইক করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন যে আমি এই মাত্র যে টাকাটা ট্রান্সফার করেছি 2000 টাকা, সেটা কিন্তু বিকাশ থেকে এখানে মেসেজটা দেওয়া রয়েছে, আমরা এখান থেকে পেয়ে গিয়েছি। তো ওকে, নো মোর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।